সরি সরি, আমার লেট হয়ে গেল। আমি ঠিক 15 মিনিটস ওয়েট করছি। ভেরি সরি, ভেরি সরি। তোমায় কি বলেছি, জীবনে সফল হতে গেলে তার কতগুলো নিয়ম আছে, তার অন্যতম হলো টাইম মেনটেন করা। হ্যাঁ, আমি কি কখনো সেটা অস্বীকার করেছি? আমি তো করিনি। তুমি কি মনে করো সাফল্য মানে জীবনের বাহ্যিক দিক, মানে চাকরি ক্ষেত্রে, কর্মক্ষেত্রে সাফল্য? না, মানুষের জীবনের নিজের কাছে নিজের একটা সাফল্য থাকা দরকার। ব্যাস শুরু হয়ে গেল। জ্ঞান দিচ্ছি, সেটাই বলবে তো? তুমি যে বলো এজ ডিফারেন্স, তাহলে তো এটা হবেই। তাতে আমার কিন্তু কোনো সমস্যা নেই। ভালো করে ভেবে দেখো, সারা জীবন কিন্তু আমার জ্ঞান শুনতে হবে, এখনো সময় আছে। ভেবে দেখো, কাল তোমার বাড়ির লোকজন আসবেন, তাই আজকের দিনটা তোমার আমার মিটিংটা অসম্ভব ইম্পর্টেন্ট। তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো, আমি আমি স্পষ্ট বুঝতে পারছি না। না, আমি শুধু বলতে চাইছি যা করবে সেটা ভালো করে ভেবে করো, মানে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বুঝলাম, কিন্তু যখন ভাবাটা হয়েই গেছে, তখন যদি বারংবার আমাকে ভাবতে বলা হয়, তখন তো আমার এটা মনে হতেই পারে যে তুমি আমাকে অ্যাভয়েড করতে চাইছো। তোমার বোঝা উচিত আমি তোমাকে অ্যাভয়েড করছি না। দেখো মধুপর্ণা, আমি একটা সময় জীবনে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আমি আর বিয়ে করব না। তুমি আমার জীবন ঠিক সেরকম একটা সময় এসেছো, তারপর আমি তোমাকে কথা দিয়েছি, কমিট করেছি। কমিট করে পিছিয়ে আসার লোক আমি নই। একটা কথা মনে রেখো, তুমি আমার থেকে বয়সে অনেক ছোট, তাই তোমার সামনে একটা লম্বা জীবন পড়ে আছে, তাই আমাদের মধ্যে একটা জেনারেশন গ্যাপ থাকবেই। আমাদের দুজনকে অ্যাডজাস্ট করতে হবে এটা। কিছু কিছু পয়েন্ট তোমার যেটা আমি মানতে পারবো না, আবার হতে পারে আমার কিছু কথা তোমার মানতে অসুবিধা হতে পারে। বাবা রে বাবা, তুমি এমনভাবে কথা বলছো যেন তুমি আমার 3 জেনারেশন আগে জন্মেছো। কি জানো, সময়টা এত দ্রুত বদলে গেছে, এত ফাস্ট পৃথিবীটা চেঞ্জ হয়ে গেছে, যে মাঝের এই 10-12 বছর সময়টা আমার কাছে একটা বিরাট ডিফারেন্স তৈরি করেছে। তোমাদের বিশ্বাস আর আমাদের বিশ্বাস এক নয়, আমাদের ভ্যালু সিস্টেম তোমাদের ভ্যালু সিস্টেম এক নয়। এখন কি কোনো কাজের কথা হবে নাকি এইসবই আমায় শুনতে হবে? না না, একদম কাজের কথাই হবে। বেশ, এবার বলো, তুমি এই সিদ্ধান্তটা ভালো করে ভেবে নিয়েছো তো? মানে পরে কখনো তুমি এই সিদ্ধান্তের জন্য রিপেন্ট করবে না তো? আচ্ছা, যদি রিপেন্ট করিও, আমি করব, তার দায়ও আমার। আমি তার দায় তোমাকে দেব না, তোমাকে নিতে হবে না তার দায়। আমি এখন যে ডিসিশনটা নিয়েছি অ্যাট প্রেজেন্ট, আমি সেখান থেকে নড়ছি না। বাস, এই হচ্ছে তোমাদের সঙ্গে আমাদের পার্থক্য। আমাদের কোনো এখন তখন নেই, মানে আমাদের এখনটা শুরু হয় যে তখন কি হবে সেটা ভেবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। বলছি, কফি খাওয়া হবে না? শুধু কফি আর কি খাবে বলো? এই না না, আমি আর কিচ্ছু খেতে পারবো না। আরে, অনেক বেলায় লাঞ্চ করেছি, আমি এখন কিচ্ছু খেতে পারবো না। এতদিন পরে বাড়ি ফিরেছি না, সবাই একদম পাকড়াও করে ধরে বেঁধে না প্রচুর রান্না বান্না করে খাইয়ে দিয়েছে, আমি জাস্ট এখন কিচ্ছু খেতে পারবো না। আর তোমাকে মা বাপির কথাটা তো বলেছিলাম, মা বাপি তো এখন পাহাড়ে, এখানে আসতেও পারবে না। এখানে এলেই মায়ের এই পলিউশনে শ্বাসকষ্ট হবে, যা হেলথ কন্ডিশন এখন। আর আমার তো খারাপ লাগছে এটাই ভেবে যে বিয়েতেও হয়তো মা আসতে পারবে না। এটা সত্যি খুব দুঃখের। ইন দ্যাট কেস আমরা যাবো ওনাদের কাছে। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি আমরা তো যাবোই, কিন্তু আমার মনে হচ্ছে বাপিও আসতে পারবে না, কারণ মাকে ওখানে একা ফেলে রেখে বাপি আসবেই বা কী করে? সত্যি এটাও মন খারাপ হওয়ার মতনই কথা। ইনফ্যাক্ট আমারই খুব খারাপ লাগছে, এদের কী করবে বলো? মার শরীরের কথা ভেবে তোমাকে এটা মেনে নিতেই হবে। এই শোনো,
আমরা কিন্তু বিয়ের পরে প্রথম পাহাড়ে যাব, কেমন? একদম প্রমিস। তাহলে কাল কি হচ্ছে, বাড়ির লোকজন কখন আসবে? যখন তোমরা বলবে। আমরা বলবো মানে? যখন ওনাদের সময় হবে তখন আসতে বলো। কাল সকালের দিকে এলে মা দুপুরের খাবার না খাইয়ে ছাড়বেন না, সেটা মনে রেখো। না না, সকালের দিকে যাবে বলে আমারও মনে হয় না, ওই যেতে যেতে বিকেলই হবে। এত খাওয়া দাওয়ার ঝামেলা রেখো না বাবা। ঝামেলা মানে? বারে একটা সম্পর্ক হতে চলেছে, এইটুকু হবে না? এবার ভালো করে বলো তোমায়, তোমার বাড়িতে কজন আছেন, কে কে আছেন? না আমি আগে শুনেছি, ঠিক ভালো মনে নেই আমার। দেখো মা বাপিকে এর মধ্যে কাউন্ট করো না, তারা তো বাইরে পাহাড়ে। বাড়ির লোক বলতে জেঠুমনি, জেঠুমনি কিন্তু প্রচণ্ড গোয়ার, আমি তো বলেই রেখেছিলাম। আর আছে সেজকা, সেজমা। তোমাকে তো সেজকা সেজমার কথা বলেছিলাম, দারুণ ইন্টারেস্টিং গল্প কিন্তু। মানে ওদের দেখা হলো আবার, ভাবো 25 বছর পরে। তারপর আমার দাদা ভাইয়ের এই গল্পটা তুমি আমাকে অনেকবার বলেছো, আমার মনে আছে। জানো তো আমার ধারণা, আমার মা না সেই ধাক্কাতেও খানিকটা অসুস্থ হয়ে গেল। আমার মা যখন আবার বিশ্বাস করতে শুরু করেছিল যে সত্যি সত্যি পেটে না ধরলেও আমার দাদা ভাই তারই সন্তান, ঠিক তখনই না সেজমার সঙ্গে আলাপ পরিচয় সব হলো। তারপরে আমার সেজমা বাড়িতে এলো বউ হয়ে। তারপর না অদ্ভুত কিছু ঘটনাক্রমে প্রমাণ হয়ে গেল যে আমার দাদা ভাই সেজমায়ের সন্তান। সেই ধাক্কাটা না মা একেবারেই নিতে পারেনি, তখন থেকে আমার মা একেবারেই অসুস্থ হতে পারে। এটা সাংঘাতিক একটা মানসিক চাপ, অদ্ভুত একটা শূন্যতার ফিলিং হয়। আমার মায়ের কিন্তু তোমাকে দেখলে খুব ভালো লাগতো। কেন? কারণ আমি জানি আমার মা মানে তোমার মতো মানুষ খুব পছন্দ করেন, যেমন ধরো একটু গম্ভীর, একটু সিরিয়াস টাইপ, একটু বিবেচক গোছের। আসলে কি বলতে চাইছো বলো তো, খুলে বলো। আমি আবার কি বলতে চাইবো, যা দেখছি যেমন দেখছি তেমনই বলছি। তবে আমি তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো। আজকে দিনটা তো কথা বলার জন্যই, কালকের আগে আমাদের মধ্যে আমাদের ভিতরকার সব কথা হয়ে যাওয়া উচিত। সত্যি ভালোবাসো? মানে এই আবার কি কথা, এ তো বড় অদ্ভুত প্রশ্ন। আমি তোমাকে অসম্ভব স্নেহ করি, তোমার প্রতি একটা মায়া আছে আমার। অ্যাকচুয়ালি আমরা এই জেনারেশনের ছেলেমেয়েরা না ঠিক স্নেহ মায়া এগুলো না বুঝতে পারি না। মানে আমরা একটা জিনিসই বুঝি যে একটা ছেলের একটা মেয়ের প্রতি অ্যাটাচমেন্ট কতটা আছে, আদৌ আছে না নেই, আমরা এটাই বুঝি। তাই আমি জিজ্ঞেস করছি যে তুমি আমাকে ভালোবাসো না বাসো না? হ্যাঁ বাসি, নিশ্চয়ই ভালোবাসি। স্নেহ মায়া মমতা, এর থেকে বড় ভালোবাসা পৃথিবীতে আর কি আছে? ছেলে একটা মেয়েকে যেভাবে ভালোবাসে সেভাবে কি তুমি আমায় ভালোবাসো? এই প্রশ্নটা কেন করছো? তোর মনে কোনো সন্দেহ আছে আমাকে নিয়ে? মাঝে মধ্যেই সন্দেহ হয়, আমি কেন জানি না সবসময় মনে হয় তুমি আমার মধ্যে কাউকে খুঁজছো, অন্য কাউকে খুঁজছো, এমন কাউকে দেখতে চাইছো যে তোমাকে বহুকাল আগেই ছেড়ে চলে গেছে। সে যেন কোথাও লুকিয়ে তোমার মনের গভীরে বসে আছে। অস্বীকার করবো না। আচ্ছা কিন্তু আমি তো তোমাকে আগে বলেছি একথা, আমি ওকে সেই অর্থে কখনোই ভুলতে পারবো না। বড্ড ভালোবাসতাম ওকে, এটা ঠিক আছে ভালোবাসার উপরে জম ধরে গেছে। এই সম্পর্কটা ভেঙে যাওয়ার পর কখনো ওর সঙ্গে দেখা হয়নি আর। তারপর কি করে এতগুলো বছর পার হয়ে গেল, আর হয়তো দেখাও হবে না কখনো। কিন্তু আমার আমার ভেতরে আমার এই অনুভূতিটুকুর মধ্যেও মেচে থাকবে সারা জীবন।
এইটা কিন্তু তোমাকে মেনে নিতেই হবে মধুপর্ণা। এ কথা আমি তোমাকে আগে বলেছি, আজ বলছি, ভবিষ্যতেও এই একই কথা বলবো। এই সত্যটাকে গ্রহণ করে যদি তুমি আমার কাছে আসতে পারো তবেই এসো, নাহলে এসো না। আমি চাই না আগামী দিনে এই বিষয়টাকে নিয়ে তোমার আমার মধ্যে কোনো রকম সামান্যতম ভুল বোঝাবুঝি হোক, আমি চাই না। কি হলো, মন খারাপ হয়ে গেল? খারাপ হবে কেন? আমি ভাবছি যাকে তুমি ভালোবেসেছিলে তাকে ভালোবাসার পরেও কতটুকুই বা জায়গা বাকি থাকবে বলো আমার জন্য। আমি কাউকে ঠকানোর মানুষ নই মধুপর্ণা। তুমি আমার খোলসটা ভেঙে দিয়েছ, আইস ব্রেক করেছো তুমি, এটা আর কেউ পারতো না। হয়তো তোমার তারুণ্য, তোমার তারুণ্যের উচ্ছ্বাস আমাকে আমার খোলস থেকে বের করে এনেছে। তার থেকেও পারিনি, এটা তুমি পেরেছ, অনলি ইউ। আজকে আমার জীবনটা ইজ বিকজ অফ ইউ, তাই আমার জীবনে তোমার কন্ট্রিবিউশন কখনো ভোলার নয় মধুপর্ণা। তুমি যে মেয়েটিকে ভালোবাসতে তার নাম আজ পর্যন্ত তুমি আমায় বলনি, আজ অন্তত বলো। ওর একটা অন্য নাম ছিল, কিন্তু আমি ওকে একটা অন্য নাম দিয়েছিলাম। কি নাম? আকাশ লীনা। জিজ্ঞেস করলে তাই বললাম। এই বিষয় নিয়ে আমি আর কোনোদিনও কোনো কথা বলবো না তোমার সঙ্গে। বেশ তো, বলো না। তোমার যদি এই বিষয়টা নিয়ে কথা বলতে অসুবিধা হয় বলো না, আমি তো কখনো বলি না নিজে থেকে। কিন্তু হ্যাঁ, একটা কথা আমার মনে হয়, এই সম্পর্কটা আরও দূরে এগিয়ে নিয়ে যাওয়ার আগে আমার তোমাকে সব কিছু খুলে বলা উচিত। এইটুকু অনেস্ট আমার থাকা উচিত তোমার প্রতি। দেখো মধুপর্ণা, আমি তোমার কাছে কিচ্ছু আড়াল করিনি, সবটা খুলে বলেছি। আমি চাই তুমি সবটা জেনে তারপর আমার কাছে এসো। আকাশ লীনা তোমার অতীত আর আমি তোমার বর্তমান, তাই তোমার অতীতের সঙ্গে আমার কোনো ঝগড়া কোনো দ্বন্দ্ব নেই, কিচ্ছু নেই। ঠিক, একদম ঠিক কথা বলেছ। আকাশ লীনা আমার সত্যি অতীত, আর সেই অতীতের এই বর্তমানে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। আর তুমি, তুমি হচ্ছে আমার বর্তমান। আমার জীবনের অতীত আর বর্তমান পরিষ্কার দুটো ভাগে ভাগ হয়ে গেছে মধুপর্ণা। জানো তো, আমার এক দিদি আছে, তার জীবনে অবিকলে একই রকম ঘটনা ঘটেছে। তাই? হ্যাঁ গো, আমার দিদি ভাইয়ের না একজনের সঙ্গে প্রেম ছিল, কিন্তু আমাদের বাড়ির তরফ থেকে তাদের সম্পর্কটাকে অ্যাকসেপ্ট করা হলো না। বিয়ে তো দিলই না, উল্টে জোর করে দিদি ভাইকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিল। ইভেনচুয়ালি সেই ম্যারেজটাও আনসাকসেসফুলি হলো। এখন তো দিদি ভাই আমাদের সঙ্গে আমাদের বাড়িতেই থাকে। একটা সময় এই সমস্ত ঘটনা আকছার হতো, আজকের মেয়ে হলে কিন্তু হতো না। তাই ভাবি সেই সময় মেয়েরা কত কত সহনশীল ছিল, এবার ভীতিও ছিল খুব, কিছুতেই নিজেদের পরিচিত গণ্ডির বাইরে বেরোতে পারতো না, প্লাস বাবা মার সম্মানের কথা ভাবত। কিন্তু মজার কথা হচ্ছে, বাবা মা কোনোদিন তাদের ইচ্ছা নিচ্ছের কথা ভাবেনি। এটা খুব পেনফুল। কত মেয়ের সংসার নষ্ট হয়ে গেছে, জীবন নষ্ট হয়ে গেছে, শুধু বাবা মার ইচ্ছেকে মর্যাদা দিতে গিয়ে। আচ্ছা বলছি, ভালো কথা, তুমি আমাকে একবার বলেছিলে তুমি নাকি রেজিস্ট্রি ম্যারেজ করবে, ওসব তোপর ফোপর পরে বিয়ে করবে না। আমাদের বাড়ি থেকে কিন্তু এটা অ্যাকসেপ্ট করছে না। না না, একদম না, প্লিজ। আমি কিন্তু এই বয়সে টোপর পরে বিয়ে করতে পারবো না, প্লিজ। তুমি সবসময় বয়স বয়স করো কেন বলো তো? তোমাকে দেখে বোঝাই যায় না। আরে বোঝা যায় না মানে এটা তো নয় যে বয়সটা হয়নি। প্লিজ এরকম করো না, দেখো আমারও তো একটা স্বপ্ন আছে, একটু বোঝার চেষ্টা করো। সুন্দর শাখা সিঁদুর পরে বিয়ে হবে, লাল বেনারসি পরবো, টকটকে লাল সিঁদুর পরা হবে। প্লিজ এরকম করো না, প্লিজ রাজি হয়ে যাও। এই এইটাও একটা ডিফারেন্স তোমার আমার মধ্যে, এটা হচ্ছে কিন্তু বয়সের জন্য। তোকে আজ যদি আমি তোমার বয়সের কেউ হতাম, এই জেনারেশনের কেউ হতাম, তাহলে হয়তো আমি তোমার মতো করে ভাবতাম। আজ আমার পক্ষে এটা অ্যাকসেপ্ট করা ভীষণ এম্বারাসিং, মানে এটা আমার ভীষণ অস্বস্তি লাগবে করতে।
আরে কি এম্বারেসিং লাগে, কিচ্ছু এম্বারেসিং লাগে না। আমি বলছি তোমার যত না বয়স তার থেকে তুমি নিজেকে বেশি বয়স্ক ভাবো। হতে পারে, আসলে কি জানো, অভিজ্ঞতা মানুষের বয়স অনেক বাড়িয়ে দেয়। বাড়িয়ে দিক, তবু কিন্তু আমি তোমার বয়স কমিয়েই ছাড়বো। প্লিজ, আমাদের বিয়েটা কিন্তু নিয়ম কানুন মেনে সমস্ত অনুষ্ঠান করেই হবে, তুমি প্লিজ না করো না, রাজি হয়ে যাও। প্লিজ 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 রাজি হয়ে যাও। আচ্ছা বেশ, তোমার যদি সত্যিই সেটাই খুব ইচ্ছে তবে তাই হোক, কিন্তু তোমার কি আমাকে টোপর পড়া বর হিসেবে দেখতে ভালো লাগবে ভেবে দেখো। না, তোমার অফিসের তোমার বস যেটা কর্পোরেট, তাকে এরকম টোপর পড়া বর হিসেবে দেখতে তোমার খুব একটা ভালো লাগবে কি? কর্পোরেট বস মানে কি? তুমি কি আমার জীবনে এখন শুধু কর্পোরেট বস? তা তো নয়। তাছাড়া আমার তোমাকে ওই বেশে দেখতেও তো ইচ্ছে করছে বলো। কাল তো বাড়ি গিয়ে সব কথা হবেই, তুমি কিন্তু তখন একদম না করবে না, আমি কিন্তু আগে থেকে তোমায় বলে দিলাম। প্লিজ বেটার, আমি এত খাই না। দাঁড়াও দাঁড়াও, একটু খেলে কিচ্ছু হবে না। আরে তোমার এত ফিকার কনসিয়াস হওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে খাও, এই সঙ্গে দুটো অ্যাড করুন। এইটাই না প্রবলেম তোমাকে নিয়ে, জানো তো। কি হলো? কি হলো মানে, তুমি সঙ্গে থাকলে খাওয়া 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 করে পাগল করে দাও একেবারে, আমি এত খেতে পারি না। পারবে, অভ্যেস করো, সব কিছু আস্তে আস্তে অভ্যেস করতে হয়, তারপর ঠিক পারবে। শোনো না, একটা খুব ইম্পর্টেন্ট কথা বলার ছিল। বলো। বলছি বাড়িতে তো সব কিছু রেডি, ওরা খুব একটা ওয়েট করতে চাইছে না, বলছে যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা দিয়ে দেবে। দেখো, একসময় বাবা মা আমার পেছনে বিয়ে বিয়ে করে ফেড আপ হয়ে গেছে, তাই আজ যখন প্রস্তাবটা আমি দিচ্ছি, আমার মনে হয় প্রস্তাবটা ওরা একেবারে লুফে নেবে। কাল যখন তোমার বাড়ির লোক আসবে, তখন তাদের সঙ্গে তোমাকে ডেকে নিয়ে কালকেই না বিয়েটা দিয়ে দেয়। আরে কথায় আছে না, ওট ছুরি তোর বিয়ে আমার হয়ে গেছে সেই এক কেস। আই থিঙ্ক 10-12 দিনের মধ্যে বিয়ের ডেটও ফাইনালাইজ হয়ে যাবে। এই আমরা কিন্তু প্রচুর শপিং করবো একসঙ্গে। হ্যাঁ, খুব এক্সাইটেড লাগছে, তাই না? ডেফিনেটলি তো এক্সাইটেড হবো না, প্রথম বিয়ে বলে কথা। মানে প্রথম বিয়ে আবার কি ব্যাপার? মানে দ্বিতীয় তৃতীয় চতুর্থ ইচ্ছে আছে নাকি করার? প্রাণ চঞ্চল একটা মেয়ে তুমি, এত সুন্দর তোমার স্বভাব, এত প্রাণবন্ত, তোমার কাছে এসে আমার খোলস একেবারে ভেঙে গেছে, আমার সব বাঁধ ভেঙে দিয়েছো তুমি। তুমি একমাত্র তুমি, আমি সত্যি ভাবিনি আমার জীবনে কখনো কেউ এটা আবার করতে পারবে। ভালোই করেছে পেরে, জীবনটা এমন একটা স্ট্রাকচারে আটকে পড়েছিল, এত বোরিং লাগতো মাঝে মাঝে, আর জীবনটা আমি সত্যি এনজয় করছি মতো পড়লাম। থ্যাংক ইউ। সিরিয়াসলি? তুমি তো জানো আমি মিথ্যে বলতে পারি না মতো পড়না। রিয়েলি এনজয়িং মাই লাইফ, ইটস বিকজ অফ ইউ, অনলি ইউ। আমাদের সংসারটা খুব আনন্দের হবে, মজা করে সংসার করব আমরা, তুমি দেখে নিও। আমি কিন্তু তোমার কাছে প্রচুর এক্সপেকটেশনস নিয়ে যাচ্ছি, নিরাশ করো না জানো। আমি জানি না, আমি তোমার সমস্ত এক্সপেকটেশনস ফুলফিল করতে পারবো কিনা, বাট আই ট্রাই, আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব, আই প্রমিস ইউ। Thank you.
কোথায় পড়ে যাচ্ছে? হ্যালো, কম্পিটিশনের ফর্মটা এখানে পাওয়া যাবে? হ্যাঁ, কিন্তু ফর্ম জমা দেওয়ার শেষ দিন তো আজকেই, মানে আর জাস্ট 5 মিনিট আছে, মানে আপনি আর 5 মিনিট পরে এলেই আর ফর্ম পেতেন না। হ্যাঁ, মানে সরি, আমি আজকেই জানতে পেরেছি তাই একটু আসতে দেরি হয়ে গেল। কোনো অসুবিধা হবে না, আপনি যদি ফর্মটা দিয়ে দেন আমি এই 5 মিনিটের মধ্যেই আপনাকে ফিল আপ করে জমা দিয়ে দেবো। থ্যাংক ইউ। নামটা একটু বলবেন? অয়নদীপ ঘোষ। ওকে। আচ্ছা, আপনি কী ধরনের গান করেন? না মানে এখানে তো অডিশন হবে, অডিশনে নানা রকমের গান গাইতে বলা হয় আর কি। হ্যাঁ জানি। কি ধরনের গান করেন আপনি, মানে আপনার কি কোনো স্পেসিফিকেশন আছে নাকি আপনি সব ধরনের গানই করেন? না মানে সেরকম কোনো স্পেসিফিকেশন নেই, আমি সব রকম গানই করতে পারি, ভালোবাসি ইনফ্যাক্ট।